Hello guys, welcome back to my YouTube channel, Bong, Trihope. Achha, my introduction task career na kapore moto dilam na? I think so. Na bhai, ami amar nijer moto dili. So guys, welcome back to my YouTube channel, Bong, Trihope. Ami na eglo natok photo korte na darun bhalobashi. Mane jotodin phone pai ni ei vlogs hoy, YouTube hoy, just dekhta ma just phone ta ghatle pore baba. Kao ma kama shuru korte mane keno phone ta dekhchis erokom kore? Ekhono bole ami ki korbo bujhte pachhi na. So আজকে যে টপিকে আমরা কথা বলবো সেই কথাটা হচ্ছে আমার ইউটিউব নিয়ে। ইউটিউব কেমন করে শুরু করছি জানি জানি, খুব একটা সাবস্ক্রাইবার না, একবার ফেমাস সেলিব্রিটিও না, তবে হ্যাঁ এটা শুরু করছিল আজ থেকে 2 বছর আগে, মানে 2021 সাল 2022 তাই করেছি। আমার একটা চ্যানেল ছিল Trihope.03, তোমরা চেক আউট করতে পারো, সেখানে আছে ফানি ভিডিও। তো এমন ভিডিও করেছি যে ভিউজ তো ফট করে পেয়ে গেছে, কিন্তু আমার মন থেকে ইচ্ছে করছে না করতে, কারণ ওখানে আমি হিন্দি চ্যানেল খুলেছিলাম, তো আমার হিন্দি অত ভালো নাই, যেহেতু আমি মনে প্রাণে বাঙালি। তো মানে বাংলা চ্যানেল না খুলে আমি একটু বেশি অ্যাডভান্স গিরে করতে গেছি, এই জন্য হিন্দি চ্যানেল খুলে দিয়েছি, আর হিন্দি চ্যানেল চলেনি। তারপরে 2023 সালে আমি জাস্ট ইউটিউবটা খুলেছি, তবে না আমি এটাকে নিয়ে মনে প্রাণে যাচ্ছি, আমি এটাকে নিয়ে আগিয়ে যাওয়ার জন্য, কারণ আমি জাস্ট এটাকে ভালোবাসি। আমি জানি না ভিউজ কত আসবে, হ্যাঁ ভিউজের একটা চিন্তা আসে, তবে জানি ওই 2-3 ভিউজই আসবে, তো সেই আসুক, আমার কোনো দেখার দরকার নেই। আমি জাস্ট আমি আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি, আমি এটা তোমরাই তোমাদের সাথে আমি কথা বলছি। কথা বলাটা ইম্প্রুভ হয়েছে। আমি যখন 2 বছর আগে ইউটিউব শুরু করেছিলাম তখন আমি জানতামই না কি করবো, এই মানে জাস্ট এদিক থেকে ওদিক থেকে কোনো একটা টপিক নিয়ে ফেলে দিই। হ্যাঁ কোনোদিনও আমি এটা একটা কাজ করেছি, কোনোদিনও অন্যের ক্লিপ নিয়ে আমি বোধহয় আমার চ্যানেলে বসাইনি। আর দেখে তো মনে হচ্ছে আমি কোনো সেলিব্রিটি, মানে ইউটিউব সেলিব্রিটি, মানে মোস্টলি সেম ওয়ান্ডার মুন্না, হ্যাঁ তবে লবলঙ্কা। কি করবো, আমার সাবস্ক্রাইবই বাড়ছে না, আমি যা ভিডিও দেখছি ভিউজ তাও চলে আসছে, সাবস্ক্রাইবার নেই, তোমরা কি সাবস্ক্রাইব করবে না? এ ভাই প্লিজ করে দিস ভাই প্লিজ। আচ্ছা বলা যায় না কিছু বছর পর যদি, মোটামুটি 2-3 বছর পরে যদি আমার ভিডিও কোনো ভাইরাল হয়ে যায় বা ইউটিউবে আমি একটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি, তাহলে যদি আমি এই ভিডিওটা দেখি তাহলে আমি কি হাসি পাবে, কারণ এই ভিডিওটার মধ্যে ভিউজ নিয়ে কথা বলছি, সাবস্ক্রাইবার নিয়ে কথা বলছি, সেটা কোনো মানেই হয় না। আর এমন কোনো না এই 40 সাবস্ক্রাইবার পার হয়নি, তো এগুলো নিয়ে আমি কথা বলছি। এই ভিডিওটা দেখবো আমার যখন এত লাখ লাখ সাবস্ক্রাইবার পৌঁছে যাবে, আমি জানি না পৌঁছাবে কিনা, কিন্তু তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। আর ডেইলি ব্লগ দিচ্ছি তো জানি না। আর শোনো শোনো শোনো, আমার না খুব ইচ্ছা আছে, আমি যদি কোনো দিনও আমার ভিডিও ভাইরাল হয় বা আমি কোনো একটা র্যাঙ্কে চলে যেতে পারি ইউটিউবের তরফ থেকে, তাহলে আমি তোমাদের সাথে দেখা করবোই, মানে সব সাবস্ক্রাইবারদের সাথে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে কথা বলবো, কত মজা করবো, খুব ইচ্ছা সবার সাথে কথা বলার, কারণ আমি খুব ইন্ট্রোভার্ট, আমি বাড়িতে একা একাই থাকি। আর আমার মা বাবা জানে ইউটিউবে ভিডিও বানায়, জানে একটু একটু জানে জাস্ট, তবে অত পাত্তা দেয় না, জানে যে কিছু করতে পারবো না এইসব নিয়ে, কিন্তু আমার মনে দৃঢ় বিশ্বাস আমি পারবো। আরে আমি পারবো, আমি কেমন করে বলছি তোমরা বলতে পারো যে কেমন করে, তো শিওর যে পারবে, কারণ আমি না আগে কথা বলতে পারতাম না, এখন যাও কথা বলতে পারি। আমি কিভাবে কিনবো কোনো একটা মাইক বা কোনো রিং লাইট, কারণ কিনলে পরে তো মা বাবা বুঝে যাবে যে কী করছে পড়াশোনা, যেটা কিন্তু জানে না যে আমি পড়াশোনাও করছি, আমি ভিডিওও বানাচ্ছি, আমি ভিডিও এডিটিংও করছি, সব করছি। জানি মাইক ঠিক থাকলে খুব একটা ভালো একটা ব্লগ ভাইব আসে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি, আচ্ছা আচ্ছা লিসেন, আমি যে কথাগুলো বলছি মনে তো হচ্ছে খুব আমি এক্সট্রোভার্ট, কিন্তু আমি একদমই এক্সট্রোভার্ট না। দেখো না বাড়ি থেকেই বেরোই না, বাড়ি থেকে বেরিয়ে যে ব্লগটা একটু শ্যুট করবো তাও আমার ভয় লাগে, কেননা আমার বাইরের যে মানে সবাই যে চেনে আমাকে শান্ত মেয়ে হিসেবে, পড়াশোনা খুব ভালো মেয়ে হিসেবে, জানি আমি পড়াশোনা খুব ভালো করি, আমি না এটাকেও চালাতে চাই মানে ইউটিউবটাকে। আর আমি যে বক বকগুলো করছি এটা আমার মনের থেকে কথা বলা, আর মনের মধ্যে ঘুরতে থাকে কোন কন্টেন্ট বানাবো, 5-6 মিনিট ধরে যে বানাবো সেটাও করতে পারি না, কারণ হচ্ছে আমার 1 GB নেই, এটা আমার মাকে মা আমাকে বলে দিয়েছে 1 GB নেটের বেশি দেওয়া যাবে না। মানে মনও মাঝে মাঝে বলে কি বলতো যে হয়তো পারবো, এই জন্যই হয়তো আমি বলছি। আর বিশেষ কথা হচ্ছে আমি আমি একটা সেট আপ তৈরি করতে চাই সুন্দর করে, মা বাবাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ব্লগ তৈরি করতে চাই, খুব মজাদার মজাদার কন্টেন্ট। আমার মাথায় কিন্তু কন্টেন্ট ঘোরে, কিন্তু আমি করতে পারি না, জাস্ট জিনিসের অভাবে, জাস্ট জায়গার অভাবে, মানুষের অভাবে, একবার সাজিও না, জাস্ট যেই বাড়ির জামা পরে আছে সেই জামা পরেই আমি করছি, চুলও আসছে এরকম করে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার বাবা লোকে তাই বলবে, কন্টেন্ট ক্রিয়েটার সাবস্ক্রাইবার কত রে, তুই তো কন্টেন্ট ক্রিয়েটার আর ক্রিয়েটার করছিস। ওকে আর বক বক করবো না, তোমাদের মাথা টাইম নিয়ে আমি পাগল করে দেবো। আচ্ছা ঠিক আছে, মানে আমি বলে দিচ্ছি লাইক করতে হবে না, ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর না ভালো লাগলে চলে যাবে, ভিউ তো পাক অন্তত, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার তো অবশ্যই আছে, আর দেখে দেখো ভিডিওগুলো, বা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ